আপনি ওই আলা ফিরে এই বাড়ি থেকে কেমনে বের করবেন মামা? আমি কিচ্ছু জানি না, আপনি ওই বুদ্ধি খুঁজে বের করেন। বুদ্ধি আমার কাছে আছে। মনে কর ওই আলাপির অনেক পুলিশ পাঠাবো, তোর জামাই গোলাপের অনেক পুলিশ পাঠাবো, এত পুলিশ দেখা ওরা ডরে সব ভেঙে দেবো। না আপনি এত পুলিশ কই পাইবেন? আর আপনার নামে তো টলসুরির মামলা আছে দুইটা, পুলিশ উল্টা আপনারে খুঁজতেছে। সব সাগরের জল খালি হতো যদি পৃথিবীর সব গাছ লেহনে হতো। তখন আমার একটা কথা মনে পড়ে গেছে, আমার সেই আগের দিনের কথা। ও বাল্য বেগমের সাথেই আমার একটা প্রেম হয়েছিল, খুব সুমধুর প্রেম, এবং তখনও এই গানটা আমি শুনেছি। তো হঠাৎ করে সবকিছু জানাজানি হয়ে যায়, আমার দাদা জেনে যায়। তখন আমার দাদা আমাকে তেজ্জো নাতি বানিয়েছিল, তেজ্জো নাতি ঘরে ঘরের থেকে বেড়ে ঘরে দিয়েছিল। আমি পাঠাইছিলাম অনেক গাছের কলম দিয়ে, সাগরের পানি দিয়ে লেখতাছে এই গান হুননের লেগে। হ্যাঁ, সব সমুদ্রের পানি, এ পানি কেমনে কালি হয় আর গাছ কেমনে কলম হয়। তোরে ঘুমাইতে কইছিল কেটা? সোরের কখনো আবেগ থাকতে হয় না, সোরের কোনো আবেগ নাই, সোরের কোনো কান্না নাই, সোরের কোনো হাসি নাই, সোরের কোনো বেদনা নাই, কষ্ট নাই। হ্যাঁ, গানের মতো গান গাইতেছে গাক। আরে বেটা, গাছের গোড়া চিটকন করতে তো তোর জীবন যাইব গা, আর ফানি কোনোদিন কালি হয় নাকি বেটা? এগুলি শুনে তুই ঘুমাস? হ্যাঁ শোন, শুরু থেকে তোর একটা কথা কই, তোরা বারবার ভুলে যাস, স্বর্গ কোনো আবেগ থাকবো না। আর কার কথা মনে হয়েছিল? তোর মান যায় রাখছি, তোর বাল্য বেগমের মান যায় রাখছি। বাল্য বেগম ভুলে যা, স্বর্গ একটা টার্গেট, চুরি যা কিছু আছে মূল্যবান জিনিস আমি যদি এনে দিতে না পারি, আপনি আমাকে লাত্তি মেরে বাইরে লাত্তি মেরে বের করে দেবো যদি কুব্বতের বাড়ি সবকিছু চুরি করে আমার হাতে না দিস। যদি সাত সাগরের খালি হতো, আপনি বসে বসে খাইতেছেন আর সময় নষ্ট করতেছেন। আপনার কেন নিয়ে আসছি বলেন তো মামা, আপনার কোনো কেরামতি আপনি দেখাইছেন আসার পর থেকে এখন পর্যন্ত? আচ্ছা ভাগ্নি, তুই আমার কি কেরামতি দেখতে চাইছিস? এই যে আলাফি এখনো এই বাড়িতে আছে, আপনি কোনো বুদ্ধি বাইর করছেন এই বাড়ির থেকে কিভাবে আলাফিরে বাইর করা যায় আর কোনোদিন যাতে এই বাড়িতে না আসে? আচ্ছা আলাফি থাকলে আমি কি আপনি সংসার করবো এই বাড়িতে? আপনি বুঝেন না, মানে বুঝলাম না, আপনি আইসা থেকা খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, মানে কোনো চিন্তাই আপনার মাথার মধ্যে নাই। কত কষ্ট করে আপনার বাড়ির থেকে বাইর করে নসিমনে সরাইলাম, তারপরে নসিমন থেকে নাইমা আপনি লঞ্চের কেবিনে করে আইলেন, তারপরে লঞ্চের থেকে নাইমা আপনি আবার নসিমনে করে এই বাড়ি পর্যন্ত আইলেন। তার মধ্যে তো আপনি খাওয়া দাওয়া করছেনই, কয়বার খাইছেন তার কোনো হিসাব নাই। আমি হিসাব করছি টোটাল 2150 টাকা খরচ করছেন। মামা আমার কথা শুনেন, আপনি খুঁজতে আরো তো কত কিছু খাইছেন, সেইগুলো তো হিসাব করি নাই, করছি আমি? তুই থাম, অনেক কইছস, অনেক কইছস। আমার বাপ মানে তোর নানা ছোটবেলা থেকে আমার খাওয়ায় পরে মানুষ করছে, কত টাকা খাওয়াইছে তার কোনো হিসাব আছে? আমি একটু না তো ছোটবেলা থেকে। মামা আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন কেন? কষ্ট হবে না, তুই একদিনে 2150 টাকা খরচ করছস, এই 2150 টাকা খরচ দিলি আমারে, আর তোর নানা যে সারা জীবন আমারে খাওয়ালো সে তো কোনোদিন একটু উগাও করে নাই। এখানে তো টাকাটা বড় বিষয় না, আমরা তো এখানে একটা কাজের জন্য আসছি।
আমি তো আপনার খোড়াতেই নাই মামা আমি আপনাকে বললাম যে এত কষ্ট করে আসছি আর শুধু যদি আমাদের কাজের কাজ নাই করতে পারি তাহলে কোনো লাভ হইলো মামা বুঝছি বুঝছি কোনো কিছুতে তাড়াহুড়া করতে নাই তাড়াহুড়ার কাজ ভালো হয় না করতে হয় সাবধানে বুঝা শোনা এটা একটা উদ্ধারের ব্যাপার উৎখাতের ব্যাপার এটা বুঝা শোনার ব্যাপার আছে না বুঝা শোনা উৎখাত করতে হবে আপনি ওই আলাফিরে এই বাড়ি থেকে কেমনে বের করবেন মামা আমি কিচ্ছু জানি না আপনি ওই বুদ্ধি খুঁজে বের করেন বুদ্ধি আমার কাছে আছে মনে কর ওই আলাপের অনেক পুলিশ পাঠামো তোর জামাই গোলাপের অনেক পুলিশ পাঠামো এত পুলিশ দেখা ওরা ডরে সব ভাইয়ে দেবো গা কি কইতেছে আপনি এত পুলিশ কই পাইবেন আর আপনার নামে তো টলসুরির মামলা আছে দুইটা পুলিশ উল্টা আপনারে খুঁজতেছে এর লেগে তো আমি মামু তুই বাগদি এইসব কেরামতি তুই বুঝবি না দুনিয়া চলে উল্টা বাইলে এই যে আমি আমি যে গলা এটা পেঁচাইছি আমার গলায় কোনো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমার কাজ হলো কথা কেনা এই জন্য আমি কথা কম বলুম এই জন্য গলায় এটা পেঁচাইছি বুঝাই দিছি আমার গলার সমস্যা আর তোর কাজ হইতেছে কথা পেঁচা তুই বুলেটের মতো কথা খালি বেঁচবি আরেকটা বিষয় তুই দেখ অনেক লোককে দেখবি চোখে কিন্তু চশমা পরে গড়ে মোটা মোটা চশমা পরে এবং বড় বড় ফ্রেমের আসলে কিছুই না আমার দেখি চার দোকানে কিছু লোক আছে খুব ভাব নিয়া ইংলিশ পত্রিকা পড়তেছে আসলে নিজের বাংলা ঘর নামটা লিখতে জানে না এইটা হইলো দুনিয়ার মায় বুঝছস তাইলে কি বাবা আমি একটা গলা রয়েছে এটা কি না পড়ি আমি কারে কি বুঝাই আরে তুই তো কথা ছাড়বি বুলেটের গতি তো কথা ছাড়বি তোর তো এই রইলো চলবো না আমার এই রই তৈব তাহলে এত পুলিশ কই পাবেন সেটা বাবা এটা তো এখন করা যাবে না এখন যা তুই একশো যা তাড়াতাড়ি